তারানাথ তান্ত্রিক একবার ঘুরতে ঘুরতে একটি গ্রামে গিয়ে পৌঁছয়, যেখানে তার সাথে এক অদ্ভুত ব্যক্তির পরিচয় হয়, যে কিছু না বলতেই নিমেষের মধ্যে মনের কথা বুঝে যেতে পারে। কে সেই ব্যক্তি, কি তার পরিচয়, এই সকল প্রশ্নের উত্তর পাবে আজকের এই গল্পে। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমাদের এই তন্ত্রহাট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন লেখক সুকান্ত দাসের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন মতিলালের বটগাছ। গল্পের সূত্রধার ও গল্প পাঠে শুভ। তারানাথের চরিত্রে ইন্দ্রনীল, অন্যান্য চরিত্রে কৌশিক ও পার্থ। শুরু হতে চলেছে আজকের গল্প, তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন মতিলালের বটগাছ। একটা গাছের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি, আর সেই গাছের গায়ে ফুটে উঠেছে যেন হাজার হাজার মুখ। সেই মুখগুলো বড় অদ্ভুত, দেখে মনে হয় কোনো মানুষের মুখ নয়, আবার মানুষের মুখ ছাড়া এমন দুটো মণিহীন চোখ, বিশাল গর্তের মতো একটা কালো মুখ, আর নাকের জায়গায় একটা জ্বলন্ত ফুটো দেখা যাবে না। কিন্তু মানুষের মুখের মতো হলেও ওগুলো আসলে মানুষ নয়, যেন নরক থেকে উঠে আসা। কতগুলো গাছের গায়ে নিজের শরীরটাকে রেখে আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি যত সেদিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি, ততই পেছন থেকে যেন কেউ আমায় টেনে ধরে রেখেছে। আর যতবার আমি এগিয়ে যেতে চাই, ততবার আমার কানে এসে বাজতে থাকে একটা কথা, যেন কেউ আমায় প্রাণপণে সেই গাছের দিকে যেতে বারণ করছে। সেই গাছে যেন কিছু একটা রয়েছে, এমন একটা গাছ এই পৃথিবীর কিছুতেই হতে পারে না। আমার চোখের সামনে সেই গাছের কালো কালো মুখওয়ালা মানুষের মাথাগুলো একবার যেন অট্টহাসি করে হেসে উঠল। সেই ভীষণ অট্টহাসিতে আমার মাথার ভেতরটা কেমন জড়িয়ে যেতে লাগলো। আমি আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না, মাথা ঘুরে মাটির উপরে পড়ে যাব। ঠিক সেই সময় দেখতে পেলাম গাছের এক পাশ থেকে বেরিয়ে আসছে একটা কালো ছায়া মূর্তি। আমার দিকে তার একটা হাত বাড়িয়ে দিয়েছে, কিন্তু সেই হাতটা একটা মানুষের। সেই হাতে মাংস, চামড়া সমস্ত কিছুই রয়েছে। আমি তার হাত শক্ত করে ধরতে যাব, ঠিক তখনই আমার ঘুমটা ভেঙে গেল। আজ সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল। আকাশের গায়ে লেগে থাকা কালো মেঘ বারবার নিজেদের ভার বইতে না পেরে ঝরিয়ে দিচ্ছিল বৃষ্টির জল। তবে মাঝে মাঝে একটু ফাঁকা পাওয়া যাচ্ছিল, তখন কিন্তু বৃষ্টি হচ্ছিল না। তবে মেঘ থাকার জন্য চারপাশটা অন্ধকার হয়ে রয়েছে। তাই কিশোরী যখন আমার বাড়িতে এলো, তখন তাড়াতাড়ি পোশাক বদলে নিয়ে বললাম, কিশোরী আজ আর দেরি করা যাবে না বুঝলে, এই তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, একটু পরেই আবার বৃষ্টি নেমে যাবে, বৃষ্টি নেমে গেলে তখন বৃষ্টিতে ভিজতে ভিজতে যেতে হবে, এ চলো চলো এক্ষুনি গিয়ে ট্রামটা ধরি। ভেবেছিলাম বউঠানের হাতে এক কাপ চা খেয়ে তারপরে না হয় বেরোব। ঠিক আছে, তুমি বলছো যখন, তবে ছাতা নিও কিন্তু। আমি আর কিশোরী ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম। রাস্তার মোড়ের দোকান থেকে একটা পাসিং শোয়ের প্যাকেট আর ট্রাম থেকে নেমে তারানাথের বাড়ি যাওয়ার আগে কিছু তেলে ভাজাও কিনে নিলাম। তারপর সমস্ত কিছু নিয়ে যখন তারানাথের বাড়ির সামনে এসে উপস্থিত হয়েছি, তখন দেখতে পেলাম তারানাথ তার বাড়ির সামনে দাঁড়িয়ে উঠোনের এক পাশে লাগানো ছোট্ট একটা গাছের কাছে দাঁড়িয়ে কি যেন করছে। তা আমরা ঢুকতে ঢুকতে কিশোরী বলে উঠল, কি ঠাকুর মশাই, আজ আবার গাছ নিয়ে পড়লেন কেন? ফাঁকা বাড়িতে মাঝে মাঝে ওই গাছের সাথে কথাবার্তা বলেন নাকি? হ্যাঁ, কিশোরীর কথায় আমি ভেবেছিলাম তারানাথ হয়তো রাগ করবেন, কিন্তু অবাক হয়ে দেখলাম তারানাথ রাগ তো করলই না, বরং তার বদলে সামান্য হেসে বলল, তা ভালো বলেছ, কিন্তু এই গাছের সাথে কথাবার্তা বললে মাঝে মাঝে মন ভালো হয়ে আসে।
আমরা ততক্ষণে দাওয়ার ওপর উঠে তক্তাপোষের এক পাশে বসে পড়েছি। তারানাথের মুখে এমন কথা শুনে কিশোরী আরও এক ধাপ উপরে উঠে বলল, আসলে কি বলুন তো, বয়সটা হচ্ছে তো, তাই এমন সব চিন্তাভাবনা মাথায় আসছে। তারানাথ এবার বোধহয় কিছু একটা বলবে সেটা ভেবে নিয়ে আমি ব্যাপারটা হালকা করার জন্য বললাম, আরে আসুনই না, আপনার জন্য তেলে ভাজা নিয়ে এসেছি, এগুলো তো আবার ঠান্ডা হয়ে যাবে, এসে বসুন তো এখানে। আমার কথায় তারানাথ হাত মুছতে মুছতে এগিয়ে এসে তক্তাপোষের এক পাশে বসল। তারপর ঘরের ভেতর থেকে একটা রেকাবি নিয়ে এসে তাতে তেলে ভাজা ঢেলে একটা মুখে পুরে বলল, আজ সকাল থেকে কি ভীষণ বৃষ্টি দেখছো, আমি তো ভাবলাম তোমরা আসবেই না। তা কি হয়, একটা ছুটির দিন, আর আপনার কাছে গল্প শুনতে না এলে যে ছুটিটাই মাটি হয়ে যাবে। তা ঠাকুরমশাই শুরু করুন তো, তেলভাজা খেতে খেতেই আজ গল্প শুরু করুন, তাড়াতাড়ি ফিরতে হবে, দেখেছেন তো আকাশের অবস্থা। তারানাথ হেসে উঠল, তারপর বলল, তোমরা এত অধৈর্য হয়ে পড়ো মাঝে মাঝে, একটু ধৈর্য ধরে বসতে পারো না, তা সে তোমাদের দোষ দিয়ে কি লাভ। আচ্ছা একটা কাজ করা যাক, তোমরা যখন গাছের কথাই বললে তাহলে আজ তোমাদের তেমনই একটা গল্প বলি, বুঝলে? এমন একটা গাছ আমি দেখেছিলাম, সেই গাছের কথা তোমাদের না বললে অনেক কিছুই অজানা থেকে যাবে। তারানাথ আয়েস করে তেলে ভাজা শেষ করল, তারপর একটা সিগারেট ধরিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, আমি ঠিক পশ্চিমবঙ্গের কোন কোন গ্রামে ঘুরেছি, কোন কোন জেলায় গিয়ে পৌঁছেছি, তা এতদিন পরে আমার ভালোভাবে মনে পড়ে না। তবে যখন বাড়ি থেকে বেরিয়ে পড়তাম তখন আর চিন্তা করতাম না কোথায় যাব, কি করব না করব, যেদিকে ইচ্ছে হতো সেদিকে চলতে শুরু করতাম। তারপর চলতে চলতে কিন্তু ঠিক কোনো না কোনো একটা উদ্দেশ্য আমি পেয়ে যেতাম, তার সঙ্গে একটা নির্দিষ্ট কোথাও চলে যেতাম। আবার দেখা গেল কোনো এমন এক গ্রামে গিয়ে পৌঁছেছি যেখানে আমায় কয়েকদিন থাকতে হলো, আর সেখানে এমন কারোর সাথে আমার আলাপ পরিচয় হলো যাকে আমি মনে রেখে দিলাম সারা জীবন। তবে অকারণে কাউকে আমি মনে রাখতাম না। সত্যি বলতে এই এত মানুষের সাথে আমার গোটা জীবনে আমি পরিচিত হয়েছি, তাদের সবাইকে তো আর মনে রাখা সম্ভব নয়। তবে এখন যখন ভাবতে বসি তখন মাঝে মাঝে হঠাৎ করেই মনে পড়ে পুরনো দিনের স্মৃতির পাতায় কিছু কিছু ঘটনা, আর তখনই মনে পড়ে যায় এমন কিছু মানুষের কথা যাদের সাথে পরিচয় না হলে জীবনে হয়তো অনেক কিছুই জানতে পারতাম না, অনেক কিছুই বুঝতেও পারতাম না। আর তারা মাঝে মাঝে আমায় অনেক বিপদের হাত থেকেও যেমন রক্ষা করেছে, তেমন তাদের জন্য আমায় মাঝে মাঝে পড়তে হয়েছে চরম বিপদের মধ্যে। তবে প্রতিবারই কোনো না কোনোভাবে সেই বিপদ থেকে আমি বেঁচে ফিরে আসতাম। নেহাত মধুসুন্দরী দেবীর আশীর্বাদ ছিল বলে আমি বারবার বিপদের মুখ থেকে ফিরে আসতে পারতাম। তবে সেই যে সাধুকে আমার গ্রামে গাছতলায় দেখেছিলাম, সেই সাধু আমায় কথা দিয়েছিলেন যদি কখনো আমি বিপদে পড়ে থাকি তাকে যদি আমি স্মরণ করি তাহলে তিনি আমায় রক্ষা করবেন। তা তিনিও আমায় বেশ কয়েকবার রক্ষা করেছেন। আর কাল ভৈরব আমাদের গ্রামের মাঠের জল ভরা বর্ষার সময় আমায় যে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে রক্ষা করেছিলেন তা তো তোমরা জানো, সে কথা আলাদা করে তোমাদের বলার অপেক্ষা রাখে না। তবে এই যে তন্ত্র মন্ত্র সাধনা সিদ্ধি লক্ষণ উপলক্ষণ এসবের বাইরে গিয়ে আমি দেখেছি অনেক মানুষের কাছে এমন অনেক ক্ষমতা রয়েছে যা তারা নিজেরাও হয়তো জানে না। আসলে সিদ্ধি লাভ করে কিংবা তন্ত্র সাধনা করেই যে ক্ষমতা অর্জন করা যাবে তা কিন্তু নয়,
এই দুনিয়ার বুকে প্রকৃতি মাঝে মাঝে কিছু মানুষকে এমন কিছু ক্ষমতা দিয়ে পাঠিয়েছেন যা তুমি সাধনায় সিদ্ধি লাভ করেও হয়তো অর্জন করতে পারবে না। তোমরা বলতেই পারো কাকতালীয় ভাবে কিংবা নেহাত ভাগ্যের ফেরে তাদের সাথে আমার পরিচয় হতো, তবে তাতে কিন্তু তাদের চেয়ে বেশি লাভ হতো আমার। এমন অনেক কিছুই আমি জানতে পারতাম যা হয়তো তাদের ছাড়া আমি জানতেও পারতাম না। ঠিক সেইভাবেই নারায়ণপুর নামে একটা গ্রামে আমার পরিচয় হয়েছিল একটি লোকের সাথে। লোকটাকে দেখলে কিন্তু সত্যি কথা বলছি, তোমার তার পাশে গিয়ে বসতে ইচ্ছে হবে না, কিংবা তার সঙ্গে দুদণ্ড কথা বলতেও ইচ্ছে হবে না। কিন্তু সেই লোকটার মধ্যেই এমন একটা আশ্চর্য ক্ষমতা ছিল যা সে নিজেও জানত না। এক চরম ঘটনার মধ্যে পড়ে সে নিজে তার মধ্যে থাকা ক্ষমতা উপলব্ধি করতে পেরেছিল, আর তাও অবিশ্বাস্যভাবে। আমি নিজেই সেই ঘটনা প্রথমে বিশ্বাস করতে পারিনি, কিন্তু পরে অনেক অনুসন্ধান করে এবং অনেক খোঁজ খবর নিয়ে সে ব্যাপারে জানতে পেরেছিলাম। তবে সেই অভিজ্ঞতার ঘটনার শেষটা হয়েছিল বড় অদ্ভুতভাবে। তার নাম ছিল মতিলাল। এমন একটা অদ্ভুত নাম আমি এর আগে শুনিনি। আসলে তার নামটা অদ্ভুত নয়, সে তার নামটা যেভাবে উচ্চারণ করত সেটা ছিল বড় অদ্ভুত। তাকে তার নাম কেউ জিজ্ঞাসা করলেই সে প্রথমে হেসে মাথা নিচু করত, তারপর মাথা নিচু করেই তার নামটা উচ্চারণ করত, মতিলাল। তারপরে মাথা তুলত। আমি এই ব্যাপারে প্রশ্ন করেছিলাম, সে এই ব্যাপারে আমায় কিন্তু কিছু বলতে পারেনি। তবে প্রতিবার সে তার নাম বলার সময় মাথাটা নামিয়ে আনে মাটির দিকে। আরও একটা অদ্ভুত ব্যাপার ছিল, সেটা না হয় পরে বলবো। সেবার নদিয়ার কাছে একটা বেশ বড় সাধু সঙ্গে আমি গিয়েছিলাম। ততদিনে সাধনার পথে বেশ খানিকটা অগ্রসর হয়েছি। মনের মধ্যে ইচ্ছে রয়েছে এর মধ্যেই সুযোগ পেলে একবার সব সাধনা করে ফেলব। তা সব সাধনা তো মুখের কথা নয়, যখন ইচ্ছে হলো আর করে ফেললাম, তার জন্য অনেক কিছু প্রয়োজন, তাও তোমরা জানো। সেই করে আর সুযোগ হয়ে উঠছিল না। যতবারই চেষ্টা করছিলাম ততবারই হয় প্রশস্ত তিথির অভাব কিংবা সঠিক সময় সঠিক সবের অভাব আমার হচ্ছিল। আর যদি এবার দুটো পেয়ে বসি তাহলে ঠিকঠাক জায়গা খুঁজে পাই না। সব সাধনা তো আর যেখানে সেখানে করে বসার মতো নয়। এই নিয়ে মনের ভেতরটা সামান্য ক্ষুণ্ণ হয়েছিল। তারপর যে সাধুর সঙ্গে গিয়েছিলাম তাদের ব্যবহারও খুব একটা ভালো নয়। তারা প্রত্যেকেই অতি উচ্চস্তরের সাধক, তবে অতি উচ্চস্তরের সাধকদের মুখের ভাষা মাঝে মাঝে আমি দেখেছি খুব খারাপ হয়, তা বলার মতো নয়। তাছাড়া তাদের ব্যবহার খুব একটা ভালো নয়। তাদের সাধু সঙ্গের মেয়াদ ছিল 3 দিন, কিন্তু দ্বিতীয় দিনেই আমি অধৈর্য হয়ে সেখান থেকে ফিরে এসেছিলাম। তারপর কোনো মতে সেই জায়গা ছেড়ে রেল স্টেশনে গিয়ে বসে আছি বাড়ি ফেরার জন্য ট্রেন ধরব বলে। বেশ অনেক দিন ধরেই বাড়ি ফেরার জন্য মনটা কেমন করছে। তাছাড়া এর মাঝে একবার গ্রামের একজনের সঙ্গে দেখা হয়েছিল। সে জানিয়েছিল গ্রামের অবস্থা নাকি ভালো নয়, বন্যায় গ্রামে বেশ ক্ষতি হয়েছে, আমাদের বাড়িরও ক্ষতি হয়েছে, মা একা সমস্তটুকু সামলাতে পারছেন না। তাই একবার ইচ্ছে হলো বাড়ি গিয়ে একবার ঘুরে আসি, বাড়ির ব্যবস্থা করে দিই, তারপর না হয় আর একবার ফিরে আসব। এমন ভেবে রেল স্টেশনে গিয়ে বসে রয়েছি। ট্রেন আসতে তখনও বেশ কিছু সময় বাকি। আমার কাঁধে একটা কাপড়ের ঝোলা, সেই কাপড়ের ঝোলার থেকে একটা বিড়ির প্যাকেট বার করে সেটা মুখে দিয়ে দেশলাই জ্বালাতে গিয়ে দেখি দেশলাইটা কখন যেন ভিজে গেছে।
আসলে বিড়ির প্যাকেটটা আমার কাপড়ের ব্যাগের মধ্যে থাকলেও দেশ লাইটটা ছিল আমার কোমরে গোজা। আর আসার সময় একটা নদীর পাড় ধরে হেঁটে এসেছি, জল খেয়েছি আঁচলা করে, তখনই কোনোভাবে জলে ভিজে গেছে দেশলাইয়ের বাক্সটা। সেটা বার করে কাঠিগুলো বেঞ্চের উপর শুকোতে দিলাম, দেশলাই বাক্সটা এর মধ্যেই শুকিয়ে যাবে। তখন আকাশের রোদ রয়েছে প্রবল, তাই দেশলাইটার একটা ব্যবস্থা করে বেঞ্চের পাশে ভালো করে বসে হেলান দিয়েছি। বিড়িটা হাত থেকে নিয়ে কানের একপাশে গুঁজে রেখেছি। বেশ একটু ধূম্রপানের ইচ্ছে হয়েছিল, কিন্তু সেই তাতে ভাঁটা পড়ল, তাই কেমন মনটা খারাপ হয়ে গেল। সেভাবে বসে বেশ হেলান দিয়ে থাকতে থাকতে চোখ বুজে এসেছে। এমন সময় বুঝতে পারলাম আমার সামনে কে একটা এসে দাঁড়িয়েছে। আমি চোখ না খুলেই তার পায়ের শব্দে বুঝতে পেরেছিলাম আমার সামনে এসে যে দাঁড়িয়েছে সে কোনো পুরুষ মানুষ। আসলে বেশ কিছু ব্যাপারে আমি আগে থেকেই অনুভব করতে পারি। আমার মনের মধ্যে ধরো কিছু একটা মনে হলো, সেটা আমি বলে দিলাম কিংবা ভেবে বসলাম, তারপর দেখব সেটা আমি ঠিকই ভেবে বসেছি। এই ব্যাপারটা হওয়ার কোনো কারণ আমি ব্যাখ্যা করে বোঝাতে পারবো না, তবে এমনটা মাঝে মাঝেই হয়। আর চোখ না খুলেই আমার মনে হলো যে আমার সামনে এসে দাঁড়িয়েছে তার সাথে আমার এত সহজে ছাড়াছাড়ি হবে না। আমার মনে হলো এই লোকটার সাথে আমায় বেশ কিছুদিন থাকতে হবে। তো ব্যাপারটা মনে হওয়ার কোনো নির্দিষ্ট কারণ কিন্তু নেই, তবুও আমার মনে হলো। আমি চোখ খোলার আগেই তার গলার স্বর শুনতে পেলাম, বড় শান্ত আর মার্জিত সেই গলার স্বর। শান্ত গলায় লোকটি বলল, ঠাকুরমশাই, আপনি মনে হয় মনে মনে আগুন খুঁজছিলেন, তাই না? এই আমার কাছে আগুন আছে, আপনার যদি প্রয়োজন হয় তাহলে আপনি নিতে পারেন। আমি চোখ খুলতেই দেখতে পেলাম আমার সামনে রোগা পাতলা, গায়ের রং কালো, মাথায় হালকা টাক একটা অদ্ভুত লোক দাঁড়িয়ে আছে। দেখো, মানুষের শরীরের গড়ন কিংবা তার সৌন্দর্য, মুখের গড়ন, এসব নিয়ে কখনো কিছু বলতে নেই। এসব নিয়ে কোনো হাসি ঠাট্টা, মজা কিংবা অভিযোগও করতে নেই। মহাশক্তিমান ঈশ্বর যাকে যেমন বানিয়েছেন সে তেমনই। ঈশ্বরের হাতে কেউ কখনো অসুন্দর হতে পারে না, বুঝলে? কিন্তু তবুও তাকে অদ্ভুত বলার একটা কারণ আছে। তার চোখ দুটো অদ্ভুত ছোট, অমন ছোট ছোট চোখ আমি এর আগে দেখিনি। যেন মনে হয় দুটো চোখের পাতা অনেক কষ্ট করে সে খুলে রেখেছে, আর সেই দুটো চোখের পাতার মধ্যে দিয়ে তার ছোট ছোট চোখ দেখা যায় না। তার নাকটা অস্বাভাবিক রকমের বড়, ঠোঁটগুলো অস্বাভাবিক পাতলা, আর দাঁতগুলো কেমন এলোমেলো। এভাবে সেইভাবেই সে একটা অদ্ভুত হাসি মুখে আমার দিকে তাকিয়ে তার হাতের দেশলাই বাক্সটা বাড়িয়ে দিয়েছে। আমিও তার দিকে তাকিয়ে হাসি মুখে তাকে আমার পাশেই বসতে বললাম। তারপর বললাম, তুমি কি করে জানলে আমি আগুন খুঁজছিলাম? এই দেখো, তোমায় তুমি বলে ফেললাম, কিছু মনে করো না। মতিলাল আমার পাশে বসে বলল, না 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 ঠাকুরমশাই, আপনার কথায় আমি কিছু মনে করিনি। আর তাছাড়া আমি তো আপনার চেয়ে ছোট, আপনি আমার চেয়ে বড়, সম্মানীয় ব্রাহ্মণ মানুষ, তার উপর আবার তান্ত্রিক, আপনি আমায় তুমি করেই বলতে পারেন। আমার কেমন জানি মনে হলো লোকটা হয়তো আমায় দেশলাই বার করতে দেখেছে। তারপর যখন দেখেছে আমি দেশলাই বাক্সের কাঠিগুলো আর বাক্সটা রোদে শুকোতে দিয়েছি, তখন সে আমায় আগুন প্রয়োজন হতে পারে ভেবে আমার দিকে এগিয়ে এসেছে। তাই আমি আর কিছু বললাম না। বেশ কিছুক্ষণ চুপ থেকে মতিলাল বলল, আমার নাম মতিলাল। এখানে একটা কথা বলা দরকার এই যে, মতিলাল যখন আমার নাম মতিলাল কথাটা বলল, তখন প্রথমবার আমি সেই অদ্ভুত ব্যাপারটা লক্ষ্য করলাম, তবে ব্যাপারটা বুঝতে পেরেছিলাম আরো পরে। তখন দেখলাম মতিলাল মাথাটা মাটির দিকে রেখে
আমার নাম মতিলাল কথাটা উচ্চারণ করল। তবে তার গলার স্বর কেমন যেন একটা অদ্ভুত বলে মনে হলো। আর তারপরে সে আবার হাসি মুখে আমার দিকে তাকিয়ে বলল, আপনি বোধহয় মনে মনে ভাবছেন ঠাকুরমশাই, আমি আপনাকে ওই বিড়ি ধরাতে দেখেছি, তখন আপনার দেশলাইটা ভিজে দেখে আপনি শুকোতে দিয়েছেন, তাই আমি আপনার কাছে এসেছি। কিন্তু ঠাকুরমশাই, আপনি যখন বিড়ি ধরাচ্ছিলেন তখন কি আমি স্টেশনে ছিলাম? এই কথাটায় আমি প্রথমবার অবাক হলাম। আমার স্পষ্ট মনে আছে, আমি যখন এই বেঞ্চে বসে বিড়ি ধরানোর জন্য বিড়িটা ঝোলার ভিতর থেকে বার করছি, তখন আমার ডান দিকে কিংবা বাম দিকে কেউই কোথাও ছিল না। আর অন্য যারা দুজন স্টেশনে একটা বেঞ্চের মধ্যে বসেছিল, তারা এখনো সেখানেই বসে আছে। মতিলাল কিন্তু সেখানে ছিল না। আর সে যদি বাইরের রাস্তা দিয়ে স্টেশনে এসে ওঠে, তাহলে আমায় দেখতে পাওয়ার কথা নয়। তাহলে সে কি করে জানলো আমি আগুন খুঁজছিলাম? কথাটা মনে হতেই আমি অবাক হয়ে মতিলালের দিকে তাকিয়ে দেখি, সে সামান্য হাসছে। তার মুখের হাসিটা অদ্ভুত, তা আগেই বলেছি, কিন্তু সে হাসির মধ্যে কেমন একটা সাড়াও রয়েছে, যেন হঠাৎ করে আমি কথাটা বুঝতে পেরেছি ভেবে সে খুব আনন্দ পেয়েছে। তেমনভাবেই সে হাসছে। আমি তার হাসি দেখতে দেখতে বললাম, তুমি যদি আমায় না দেখেই থাকো, তাহলে তুমি কি করে বুঝলে আমার আগুন প্রয়োজন? ঠিক বলতে পারবো না ঠাকুরমশাই, আপনাকে এখানে বসে থাকতে দেখলাম স্টেশনে ঢুকেই, তারপর কেমন জানি মনে হলো আপনি আগুন খুঁজছেন, তাই আপনার কাছে এগিয়ে এসে আপনাকে সে কথা বলতেই আপনি আগুন নিলেন। তবে আরও একটা কথা মনে হলো ঠাকুরমশাই, বলবো? সত্যি কথা বলতে, এমন অদ্ভুত কথা যদি আমায় কোনো সাধক কিংবা অন্য কেউ বলতো, তাহলে আমি তো অবিশ্বাস করতাম না। আমি বুঝতেই পারতাম সাধনার ক্ষমতার দ্বারা তারা এই সমস্ত করতে পেরেছে, কিন্তু মনে হয় না সে সাধনা কিংবা তন্ত্রমন্ত্রের সাথে কোনোভাবে যুক্ত হয়েছে কখনো। তাহলে সে এই কথা বলল কী করে? তাই ভেবেই বললাম, হ্যাঁ বলো শুনি। আমি এখানে এসে দাঁড়ানোর পরেই আপনি চোখ বন্ধ করে আমার কথা ভাবছিলেন, চোখ বন্ধ করেই আপনি বুঝতে পেরেছিলেন আমি আপনার কাছে এসে দাঁড়িয়েছি, আর একটা কথাও আপনি ভেবেছিলেন, কিন্তু সেটা কেন তা আমি বুঝতে পারছি না ঠাকুরমশাই। আমি এবার অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। এই অদ্ভুত চেহারা আর অদ্ভুত মুখভঙ্গির মানুষটা আমার মনের কথা বুঝতে পারলো কি করে? তার পরনে অতি সাধারণ কাপড়, তাকে দেখে মনে হয় আর চার পাঁচটা মানুষের মতো সেও সাধারণ মানুষ, কিন্তু সে আমার মনের কথা বুঝতে পারছে কি করে সেটাই আমি বুঝতে পারলাম না। তাই আমি আরও বললাম, আচ্ছা বলো তো মতিলাল, আমি এই স্টেশনে বসে আছি কেন? কথাটা বলেই আমি একটা অদ্ভুত কাজ করলাম। আমি যে এই স্টেশনে এসে বসেছি বাড়ি ফিরে যাওয়ার জন্য, সেই কথাটা চিন্তা করতে লাগলাম। আর চিন্তা করতে করতে দেখতে পেলাম মতিলাল কিছুক্ষণ চোখ বন্ধ করে থেকে আবার আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলছে, ঠাকুরমশাই আপনি বাড়ি ফিরে যেতে চাইছেন, আমার মনে হয় আপনার বাড়িতে আপনার মা রয়েছে, আপনি মায়ের কাছেই ফিরে যেতে চাইছেন, তবে সেখানে আপনি বেশি দিন থাকবেন না, তারপর আবার বেরিয়ে পড়বেন, তাই না ঠাকুরমশাই? আমি এবার সত্যি অবাক হয়ে গেলাম। মতিলাল যে মনের কথা বুঝতে পারে সে বিষয়ে কোনো সন্দেহ রইল না, কিন্তু সেটা কি করে সম্ভব হলো? এর আগেও আমি এমন অনেক মানুষের সাথে পরিচিত হয়েছি যাদের মধ্যে অনেক অদ্ভুত ক্ষমতা রয়েছে, তবে তারা অতি সাধারণ মানুষের মতোই ছিল। কিন্তু তাও আমি একটা শেষ প্রশ্ন করলাম তাকে, মতিলাল তুমি সবার মনের কথা বুঝতে পারো? আবার মতিলাল আমার দিকে চোখ তুলে তাকালো, তার ওই ছোট্ট দুটো কুতকুতে চোখ যেন প্রায় বন্ধ হয়ে আছে, তার দাঁতের হাসি আরও একবার প্রশস্ত হলো যেন। কিছুক্ষণ সেভাবে তাকিয়ে থেকে কেমন যেন উদাস গলায় মতিলাল বলল, না ঠাকুরমশাই,
কখন বুঝতে পারি কখন পারি না তা আমি নিজেও বুঝি না। আর আসলে যে ঠিকই বুঝি না ভুল বুঝি তাও আমি জানি না। আসলে ঠাকুরমশাই আমার সাথে কি হয় তা আমি না আসলে নিজেই বুঝি না। আচ্ছা ঠাকুরমশাই, এই আমি এখন চলি, বুঝলেন? আপনার ট্রেন আর যার আসবে না, আপনি রাতে তা থাকবেন কোথায়? এই কথাটায় কিন্তু মতিলালের কোনো কেরামতি ছিল না, কারণ একটু পরেই শুনতে পেলাম আমাদের একটু পাশে থাকা লোক দুটো নিজেদের মধ্যে আলোচনা করছে, আগের স্টেশনে কোথায় নাকি একটা ট্রেন গাড়ির দুর্ঘটনা ঘটেছে, তাই আজকে আর কোনো ট্রেন এই লাইনে আসবে না। তখন এখনকার মতো ডবল লাইন ছিল না, তখন ছিল সব সিঙ্গেল লাইন। তাই একবার ট্রেন দুর্ঘটনা হওয়া মানে সেদিন তো অবশ্যই পরের দিনও হয়তো ট্রেন চলাচল বন্ধ থাকবে। একটু পরেই দেখতে পেলাম স্টেশন মাস্টার তার নিজের ঘর থেকে বাইরে বেরিয়ে এসে আমাদের সামনে দাঁড়িয়ে সেই একই কথা বললেন। আমি নিরুপায় হয়ে ভেবে চলেছি এখন ঠিক কি করা যায়। তখন সামনে তাকিয়ে দেখতে পেলাম মতিলাল স্টেশন দিয়ে বাইরের দিকে নেমে যাচ্ছে। লোকটার মধ্যে যে অদ্ভুত ক্ষমতা রয়েছে তা আপনি আগেই বুঝতে পেরেছিলেন ঠাকুরমশাই? কিছুটা আন্দাজ করতে পেরেছিলাম বটে, তবে যাই হোক তারপর বাকিটা শোনো। আগেই বলেছি আগে স্টেশনের থেকে বেশ খানিকটা দূরে ট্রেন দুর্ঘটনা হয়েছে বলে সেদিনের মতো ট্রেন আর চলবে না। কালও চলবে কি না তার কোনো ঠিক নেই, কিন্তু আমি এখন কোথায় যাই? চাইলে এই স্টেশনে রাতটা কাটিয়ে দিতে পারি, তবে আমার কেমন যেন একটা অদ্ভুত মনের ভাব তৈরি হয়েছিল। আমার কেমন যেন মনে হয়েছিল মতিলালের সাথে আমার এখানেই শেষ দেখা নয়, তার সাথে আমার বোধহয় আরও একবার দেখা হবে। আমি স্টেশনের বাইরের দিকে তাকাতে দেখতে পেলাম মতিলাল তখন মাটির রাস্তা ধরে আস্তে আস্তে এগিয়ে গ্রামের ভিতরের দিকে চলে যাচ্ছে। তখন দুপুর শেষ হয়ে বিকেল একটু পরেই নামতে শুরু করবে। আমি স্টেশনের সেই বেঞ্চের উপর শুয়ে রইলাম বেশ কিছুক্ষণ। আমার চোখের সামনে আস্তে আস্তে রোদ কমে এসে ছায়া এসে পড়ল আমার গায়ে। আমি যেখানটা শুয়েছিলাম তার অর্ধেকটাই রোদ এসে পড়েছিল, আর বাকি অর্ধেকটাই একটা গাছের ডালের ছায়া এসে পড়েছিল। সেই আলো আধারের মাঝে দিনের বেলায় শুয়ে থাকতে থাকতে আমার কেমন ঘুম ঘুম চলে এসেছিল। এক সময় দেখতে দেখতে আমি ঘুমিয়ে পড়লাম। একটা ঠান্ডা হাওয়া স্টেশন চত্বরে একা আমায় ঘিরে বইতে লাগলো, যেন আমার সামান্য শীত করতে লাগলো। আমি গায়ের লাল রঙের কাপড়টা টেনে নিলাম, আবার ঝোলাটা আমার মাথার কাছে রইল। দেখতে দেখতে আমি কেমন যেন ঘুমিয়ে পড়লাম। ঘুমটা যখন ভাঙল তখন চারপাশে অন্ধকার নেমে এসেছে। আমি বেঞ্চ থেকে উঠে নামতে যাব এমন সময় দেখতে পেলাম আমার ঠিক পাশের বেঞ্চে বসে রয়েছে মতিলাল। প্রথমবার তাকে দেখে কেমন একটা অস্বস্তি হয়েছিল, কিন্তু এখন তাকে দেখে আমার বেশ ভালো লাগলো। এই স্টেশন চত্বরে তাহলে আমায় আর একা থাকতে হবে না। আমাকে উঠতে দেখেই মতিলাল বলে উঠল, ঠাকুরমশাই আপনার জন্য এই কয়েকটা গরম গরম সিঙ্গাড়া নিয়ে এলাম। মতিলাল মিথ্যে বলেনি, তার হাতে ধরা শালপাতায় বেশ গরম গরম কয়েকটা সিঙ্গাড়া, আর গরম সেটা বুঝতে পেরেছিলাম হাতে নেওয়ার পরে। তবে মতিলাল আমার বেঞ্চের পাশে এসে বসতেই সিঙ্গাড়ার পাতাটা মাঝখানে রাখল। তারপর আমি একটা তুলে নিয়ে মুখে দিয়ে বললাম, বাহ বেশ সুন্দর খেতে তো, এই তুমিও একটা নাও। মতিলাল আমার কথায় হাসল। এই অল্প অন্ধকারে তার মুখের হাসিটা এই প্রথমবার আমার কেন জানি না বেশ ভালো লাগলো। সত্যি বলতে আমার জন্য খাবার নিয়ে এসেছে বলেই বোধহয় আমার তার হাসিটা এত ভালো লাগলো। মাঝে মাঝে আমরা সামান্য স্বার্থপর হই বুঝলে, স্বার্থপর না হলে পৃথিবীতে বেঁচে থাকা যায় না, কারণ সব কিছুর পেছনেই আমাদের একটা স্বার্থ লুকিয়ে আছে। এই যে মতিলাল আমার পিছু পিছু ঘুরঘুর করছিল,
কিংবা আমার জন্য সিঙ্গাড়া নিয়ে এসেছিল তার পেছনেও কিন্তু তার একটা স্বার্থ ছিল, সেটা আমি পরে বুঝতে পেরেছিলাম। তবে আসল সমস্যাটা কোথায় জানো, মানুষের স্বার্থটা ভালো না খারাপ সেটা বোঝা। যেদিন থেকে তোমরা সেটা বুঝতে পারবে সেদিনই অনেক সমস্যার সমাধান তোমরা নিজেরাই করতে পারবে। তা যাই হোক, মতিলাল কিন্তু আমার কথায় পাতার উপর থেকে একটা সিঙ্গাড়া তুলে নিয়ে খেতে লাগলো। খেতে খেতেই তার সাথে বেশ কিছু কথাবার্তা আমি বলতে লাগলাম। জানতে পারলাম মতিলালের কেউ নেই, তার মা বাবা অনেক দূরের কোনো একটা গ্রামে অনেক বছর আগে বন্যার সময় তার থেকে হারিয়ে গিয়েছে। তখন সে অনেক ছোট ছিল, তার গ্রামের কথাও মনে নেই। বন্যার জলে ভাসতে ভাসতে সে নাকি এসে পৌঁছেছিল এই গ্রামে। তারপর এই গ্রামেই এক বয়স্ক পুরোহিত নাকি তাকে তুলে নিয়ে গিয়ে মানুষ করেছিলেন। তারপর দেখতে দেখতে সময়ের নিয়মে সেই পুরোহিত এক সময় ইহকাল থেকে পরকালে চলে যান। তারপর থেকে মতিলাল একাই থাকে, তার বাড়ি এই গ্রামে। সিঙ্গাড়া খাওয়ার পরে সে আমায় অনুরোধ করলো তার বাড়িতে গিয়ে রাতটা কাটিয়ে দিতে, কারণ এই স্টেশনে আমি একা রাত কাটিয়ে দেব আর সে বাড়িতে গিয়ে নিশ্চিন্তে ঘুমোবে, সেটা নাকি তার ভালো লাগবে না। আরও একটা কথা মতিলাল আমার দিকে তাকিয়ে বলল, সেটা শুনে আমি এখন আর প্রথমের মতো অবাক হলাম না। মতিলাল বলল, আপনারও মনে মনে ইচ্ছা হচ্ছে ঠাকুরমশাই আমার সাথে আমার গ্রামে যেতে? আপনি আমার সাথে কয়েকটা দিন থাকতে পারেন, তবে আপনার বাড়ি যাবার যে প্রবল ইচ্ছা তার জন্য আপনি দুনমনা করছেন, তাই তো? তবে চলুন ঠাকুরমশাই, অন্তত দুটো দিন আমার সঙ্গে থাকুন, পরশু সকালে আপনাকে আমি নিজে স্টেশনে এসে ট্রেনে তুলে দিয়ে যাব। হ্যাঁ, আসলে আপনার সঙ্গ পেলে আমারও ভালো লাগবে ঠাকুরমশাই, চলুন। তার কথায় অবিশ্বাস করার মতো কিছুই ছিল না, তাই আমি তার সাথে তার বাড়ির দিকে রওনা দিলাম, নারায়ণপুরের দিকে। সেদিনের রাতটা মতিলালের বাড়িতেই কাটিয়ে দিলাম। তার বাড়িতে ছোট্ট একটা ঘর, তার পাশে আরও একটা ঘর রয়েছে। তার বাড়ির বাইরে ছোট চালা ঘরের মধ্যে বাঁধা রয়েছে একটা গরু। মতিলালের কথায় জানতে পারলাম সেই গরুর দুধ দুয়ে নিয়ে গ্রামে কয়েকটা বাড়িতে দিয়ে তার কোনো মতে দিন চলে যায়, এছাড়া তার অর্থ উপার্জনের অন্য কোনো উৎস নেই। গ্রামের মন্দিরে তার বাবা, মানে যে পুরোহিত মশাই তাকে মানুষ করেছেন, তিনি যজমানি করতেন, আর সেই যজমানের জন্য গ্রামের জমিদারের কাছ থেকে সে একটা মাসিক টাকা পায়। এই সমস্ত দিয়ে তার একার সংসার কোনো মতে চলে যায়। সে নিজে হাতে রান্না করে খায়, তারপর গোটা দিন আপন মনে গ্রামের পথে পথে ঘুরে বেড়ায়। সহজে নাকি কারোর সাথে মিশতে চায় না, কারোর সাথে কথা বলতে চায় না, কারণ কারোর কাছে গিয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ কথা বলার পরেই তার মনের কথা কেমন যেন সে বুঝে ফেলে, তবে সেটা মাঝে মাঝে, সেই ব্যাপারটা সব সময় হয় না। মতিলাল অনেক চেষ্টা করে দেখেছে ব্যাপারটা নিজে থেকে করার, কিন্তু সেটা সব সময় হয় না। হঠাৎ করে ঠিক কখন যে তার মনের কথা বুঝতে পারবে তখন সেটা নিজেই বুঝতে পারেনি। কথা বলতে বলতে মতিলালের মুখের হাসি কেমন লাগলো, আমি তার মনের কথা বোঝার চেষ্টা করলাম না, কিন্তু তার মুখের দিকে তাকিয়ে যেন বুঝতে পারলাম তার গ্রামের অন্য মানুষদের সাথে না মেশার একটা অন্যতম কারণ হচ্ছে তার চেহারা আর মুখের ভাব। আগেই বলেছি সে খুব একটা সুদর্শন তো ছিলই না, তার বদলে তার চোখ মুখের অদ্ভুত গড়ন তাকে একটু অন্যরকম করেছিল সবার থেকে। ব্যাপারটা প্রথমে আমার মাথায় এসেছিল, তবে ওই যে বললাম, সৃষ্টিকর্তা যাকে যেমন বানিয়েছেন তা তো তেমনই হবে, তার কাছে সবাই সুন্দর। সেই গোটা রাতটা মতিলালের ছোটবেলার কথা এবং সেই পুরোহিতের সাথে তার কাটানো দিনের কথা বলে গেল। একসময় আমরা দুজনেই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লাম, তবে সে আমায় ঘরের ভিতরে বিছানার উপরে শুতে দিয়েছিল,
আর সে মেঝেতে একটা বস্তা জাতীয় কিছু পেতে শুয়েছিল। আমার মনের ভিতর কেমন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল, সে অনুভূতিটা সব সময় হয় না। আমি বুঝতে পারছিলাম এই যে মতিলাল, এই নারায়ণপুর আর এখানে আমার আশা, এই সবের পিছনে কোনো একটা কারণ জড়িয়ে আছে। অকারণে এই সমস্ত কিছু হয়নি, যেন খুব শীঘ্রই আমাদের সাথে এমন কিছু একটা ঘটবে যা আমি বুঝতে পারব। তবে সেটা না ঘটা পর্যন্ত সেটার সম্পর্কে আমি কোনো ধারণাই করতে পারছি না। আমি ঘুমোতে যাওয়ার আগে মনে মনে মধুসুন্দরী দেবীকে ডাকতে লাগলাম আর বলতে লাগলাম, এবারে যেন ভালোই ভালোই বাড়ি ফিরে যেতে পারি। বহুদিন মাকে দেখা হয়নি, তাছাড়া গ্রামে বন্যার পর বাড়ির কি অবস্থা হয়েছে তা আমার জানা নেই। এক সময় কখন যে ঘুমিয়ে পড়লাম তা মনে নেই। পরদিন সকালে যখন ঘুম ভাঙল তখন দেখি মতিলাল ঘরের বাইরে গরুর কাছে গিয়ে দুধ দোয়ার চেষ্টা করছে। গরুটা শান্ত হয়ে দাঁড়িয়ে আছে আর মতিলাল তার বাঁটের নিচে রাখা বালতিটা দুধে ভরে নিচ্ছে আস্তে আস্তে। আমি বাইরে বেরিয়ে আসতে আমায় দেখে মতিলাল হাসল। সে হাসি এখন যেন আমার কাছে আরো বেশি সুন্দর বলে মনে হলো। সকালের সূর্যের আলো চারিদিকে পড়ে চারপাশটা বেশ সুন্দর লাগছে। আমি যখন এখানে এসেছি তখন অন্ধকার, এখন চারপাশটা ভালো করে দেখতে লাগলাম। বাড়ির চারপাশটা হালকা বেড়া দিয়ে ঘেরা। বাড়ির সামনের দিকে কয়েকটা ছোট ছোট গাছ লাগানো হয়েছে, তার মধ্যেই কয়েকটা গাছ বড় হয়ে উঠেছে। বাড়ির পিছনের দিকে ফাঁকা জমি শুরু হয়েছে, সেই জমিতে চাষির দল নিজেদের কাজ করতে ব্যস্ত। মতিলাল যতক্ষণ গরুর দুধ দোয়ালো ততক্ষণ আমি বাড়ির চারপাশে ঘুরে বেড়াতে লাগলাম। তারপর মতিলাল একটা বালতি হাতে আমার সামনে এসে দাঁড়িয়ে বলল, ঠাকুরমশাই দুধ দিয়ে আসার সময় হয়ে গেল, আমি যাই, দৌড়ে গিয়ে দুধ দিয়ে আসি, আপনি একটু অপেক্ষা করুন, আমি ফিরে এসেই খাবারের ব্যবস্থা করব। আমিও সামান্য হেসে তাকে বললাম, মতিলাল আমি সাধক মানুষ, আমার খাওয়া দাওয়া নিয়ে তোমায় চিন্তা করতে হবে না, তুমি যাও নিজের কাজ করে এসো, আমি এখানে রয়েছি। মতিলাল বেরিয়ে যেতেই আমি বাড়ির দাওয়ায় বসে আকাশ পাতাল ভাবতে লাগলাম। এই যে এখানে এসে পড়েছি, অথচ আমার কি এখানে আসার কথা ছিল? আমি তো ভেবেছিলাম ট্রেন ধরে বাড়ি ফিরে যাব, এখন আমার বাড়িতে থাকার কথা। তার বদলে ট্রেন দুর্ঘটনায় ট্রেন না আসায় আজ আমি মতিলালের বাড়িতে এসে পৌঁছেছি। এই সমস্ত কিছুকে ভাগ্যবিধাতা আগে থেকেই ঠিক করে রেখেছিলেন, আর যদি তাই হয় তাহলে এখানে আরও যা ঘটবে তাও হয়তো আগে থেকে নিশ্চিত করা। আমার জন্মের সময় থেকে নিশ্চিত করা আজ এই মুহূর্তে আমি এই বাড়ির এই দাওয়ায় এসে বসে থাকব, অথচ এই নারায়ণপুর, এই মতিলাল, এই সমস্ত জায়গা আমার অচেনা। এসব ভাবতে ভাবতে কোথা থেকে সময় পার হয়ে গেল বুঝতে পারলাম না। বেশ কিছুক্ষণ পরে মতিলাল খালি বালতি হাতে বাড়িতে যখন ফিরে এলো তখন আমি দাওয়ার উপরে বসে আছি। একটু পরে এসে একটা বড় বাটিতে করে গরম দুধ এনে আমার পাশে রাখলো। তারপর বলল, ঠাকুরমশাই আসলে তো আমি দুধ ছাড়া কিছু খাই না, সকালে দুধ আর ফল খান, দুপুরে না হয় আপনাকে নিজের হাতে রান্না করে খাওয়াবো, কেমন? ভালো কথা। দুজনে দুটো বড় বাটি হাতে তুলে নিয়ে গরম দুধে চুমুক দিয়ে খেতে খেতে মতিলালকে বললাম, মতিলাল এই যে তুমি অন্যের মনের কথা পড়তে পারো, এই ব্যাপারটা ঠিক কবে থেকে বুঝতে পেরেছ? এই কথার উত্তরে মতিলাল প্রথমেই যে কাণ্ডটা করল সেটা হলো মাথাটা অদ্ভুতভাবে নিচের দিকে নামিয়ে প্রথমে এসে বলল, আমার নাম মতিলাল। এই কথাটা সে স্টেশনে দাঁড়িয়ে আমার বেঞ্চের পাশে বসেও বলেছিল।
কিন্তু আজকে এই দিনের রোদের আলোর মধ্যে তার বাড়ির দাওয়ায় বসে এমন অদ্ভুতভাবে মাথাটা নিচের দিকে নামিয়ে যখন মতিলাল সেই একই কথা বলল, তখন কিন্তু আমার বুকের ভেতরটা কেমন ধক করে উঠল। তোমরা লক্ষণ উপলক্ষণ এই সমস্ত ব্যাপার ঠিক বুঝতে পারবে না, সাধনার তন্ত্রমন্ত্র এই সমস্ত ব্যাপার কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি এই প্রথমবার বুঝতে পারলাম এই কথাটা বলার সময় মতিলাল কেন মাটির দিকে তাকিয়ে থাকে। আসলে এই কথাটা সে নিজে বলে না, তার মধ্যে থেকে বোধহয় অন্য কেউ কিংবা কিছু একটা তাকে দিয়ে কথাটা বলিয়ে নেয়, তাই সেই সময় সে তার মধ্যে থাকে না। বাকি সমস্ত সময় মতিলালের মুখে একটা হাসি ছড়িয়ে থাকে, দেখে মনে হয় যেন পৃথিবীর সব থেকে সুখী মানুষটা হলো সে। কিন্তু এই কথাটা যখন সে বলে তখন তার মাথাটা আপনা আপনি নিচে চলে যায় আর তার মুখের হাসিটা সামান্য সময়ের জন্য মিলিয়ে যায়। আবার আমার দিকে যখন তাকালো তখন দেখতে পেলাম তার মুখে আবার সেই হাসিটা রয়েছে, সে আমার দিকে তাকিয়ে রইল। আমি বুঝতে পারলাম একটু আগে তাকে যে প্রশ্নটা আমি করেছি সেটা সে বেমালুম ভুলে গেছে। আর তার সাথে সাথেই আমার কেমন যেন মনে হলো মতিলালের এই মনের কথা বুঝতে পারার ব্যাপারটা অতি সাধারণ কিছু নয়, এর পিছনে এমন কিছু রয়েছে যা অতি গভীর, অতি ভয়ানক কিছু। আমি মতিলালকে আমার মনের ভাব বুঝতে না দিয়ে আবার বললাম, মতিলাল তুমি প্রথম কবে ঠিক বুঝতে পেরেছিলে তুমি অন্যের মনের কথা পড়তে পারো? যে পুরোহিত মশাই আমায় এই গ্রামে এনে নিজের ছেলের মতো মানুষ করেছিলেন তিনি যেদিন মারা গেলেন তার ঠিক দুদিন পরে। আসলে যে গরুটাকে আপনি দেখতে পাচ্ছেন সেই গরুটা তখন অনেকটা ছোট। সে পুরোহিত মশাই মানে যাকে আমি বাবা বলে ডাকতাম তিনি মারা যাওয়ার দুদিন পরে গ্রামের একজন গোয়ালা এসে গরুটা আমার কাছ থেকে কিনতে চাইল। সে আমায় বোঝাতে লাগলো এই গরু কখনোই দুধ দেবে না, এই গরু সে ধরনের নয়। কিন্তু তখনই যেন আমি মনের মধ্যে পড়তে পারলাম তার কথা, সে যেন মনে মনে বলছে একবার গরুটা আমায় বিক্রি করে দাও তাহলেই হলো, এই গরু অতি ভালো জাতের, এই গরু দুধ হবে অনেক, তা বেচে আমি অনেক টাকা উপার্জন করব। সেদিন কথাটা মনে হতেই তাকে ফিরিয়ে দিলাম, তবে সে বলল আমি কথাটা ভেবে দেখতে পারি, সেই গরুর জন্য আমাকে নাকি অনেক দাম দেবে। তারপর থেকেই শুরু ঠাকুরমশাই। তবে ব্যাপারটা সবসময় হয় না, বিশেষ করে দেখেছি যখন কোনো মানুষ আমার জন্য খারাপ কিছু চিন্তা করে কিংবা অতি ভালো কিছু চিন্তা করে তখনই আমি সে ব্যাপারটা বুঝতে পারি। মাঝামাঝি ধরনের চিন্তাভাবনা বা অতি সাধারণ কথাবার্তা আমি না সহজে ঠিক বুঝতে পারি না। আমি এবার গোটা ব্যাপারটা কিছুটা আন্দাজ করতে পারলাম, কিন্তু যা আন্দাজ করতে পারলাম তা খুব একটা সহজ নয়, তাই সহজ সরলভাবে তাকে আবার বললাম, একটা কথা বলো তো আমায় মতিলাল, তুমি কি শুধু মানুষের মনের কথাই বুঝতে পারো নাকি সবার কথাই বুঝতে পারো? মানে আমি বলতে চাইছি পশু পাখি কিংবা অন্য কারোর। মতিলাল আমার কথায় আগের মতোই হাসল, তারপর বলল, মাঝে মাঝে মনে হয় ঠাকুরমশাই বাড়ির মধ্যে এসে বসা কাক কিংবা অন্যান্য পাখিদের কথাও আমি বুঝতে পারি। হ্যাঁ, এই যে আমাদের গরু রয়েছে লক্ষ্মী, ওর কথা মনে হয় মাঝে মাঝে আমি বুঝতে পারি। সে যখন আমার জন্য দুঃখ প্রকাশ করে সে মনে মনে বলে আমার কেউ নেই, সে ছাড়া আমার কেউ নেই, সে যতদিন বেঁচে থাকবে আমার ভাতের অভাব হতে দেবে না। তখন কেমন যেন বুঝতে পারি আমি সবটাই ঠাকুরমশাই, সব বুঝতে পারি। আমি এবার কিন্তু আরও অবাক হলাম, মানুষের মনের কথা বুঝতে পারা তাও কোনো একটা ক্ষমতা কিংবা ঈশ্বর প্রদত্ত ক্ষমতার জন্য হতে পারে, কিন্তু পশু পাখি কিংবা আরও বাকিদের কথা বুঝতে পারা এত সহজ ব্যাপার নয়। আমি মনে মনে এই সমস্ত ভেবে চলেছি এমন সময় মতিলাল বলল, বড় দুঃখ হয় ঠাকুরমশাই মাঝে মাঝে মানুষের মনের কথা বুঝতে পারি বলে, জানেন খুব দুঃখ হয়। তার থেকে মনে হয় যদি না বুঝতে পারতাম
তাহলেই হয়তো সবার সাথে ভালোভাবে মিশতে পারতাম। যে মানুষ মুখে এক আর মনে এক কথা বলে, আর তার থেকে দূরে থাকতে ইচ্ছে হতো না, সবাইকে আপন করে নিতে পারতাম। আপনি বলুন না ঠাকুরমশাই, সবার মনের কথা বুঝতে পারলে কি আর সবার সাথে মেশা যায়? কেন এমন হলো বলুন তো ঠাকুরমশাই, কেন হলো? তার মুখের হাসিটা আবার মিলিয়ে এসেছে। সে কেমন উদাস দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আমার কথার অপেক্ষা করছে। আমি একটু সময় নিয়ে বললাম, দেখো মতিলাল, তোমার কাছে যা আছে তা কিন্তু সবার কাছে থাকে না। হয়তো তোমার জন্য এটা ভালোই, তুমি সবার মনের কথা বুঝতে পারো বলে সবার সঙ্গে মেশো না, তাতে তোমার ক্ষতি তো কিছু হয় না। মতিলাল বাইরের দিকে তাকালো, তার দৃষ্টি অনুসরণ করে আমিও বাইরের দিকে তাকালাম। তার বাড়ির ঠিক উল্টো দিকে ফাঁকা জমির মধ্যে একটা বটগাছ। সেই বটগাছটার দিকে তাকাতেই কেমন যেন মনে হলো বটগাছটাকে একটু শুকনো শুকনো বলে মনে হতে লাগলো। দেখে মনে হচ্ছে এই বটগাছটা বেশি দিন বাঁচবে না। আমিও সেদিকে তাকিয়ে আছি দেখে মতিলাল বলল, ঠাকুরমশাই, ওই বটগাছটা আর না বেশি দিন বাঁচবে না জানেন। তা ঠিক, বটগাছটাকে দেখলেই বোঝা যায় কেমন যেন শুকিয়ে এসেছে। না ঠাকুরমশাই, আমি ওর মনের কথা বুঝতে পারি, ওই বটগাছটা আর বেশি দিন বাঁচবে না। গাছটাকে আমি বড় ভালোবাসি ঠাকুরমশাই, বড্ড ভালোবাসি। কথাটা বলে সে দাওয়া ছেড়ে ঘরের ভিতরে ঢুকতে যাওয়ার জন্য দরজা পর্যন্ত গেল। তারপর হঠাৎ করে আমার দিকে ঘুরে তাকালো। তারপর কেমন যেন নেশাগ্রস্ত গলায় অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে বলল, আর মাত্র দুদিন। কথাটা বলার সাথে সাথেই তার মুখের ভাবের আবার যেন পরিবর্তন হয়ে গেল। আমি স্পষ্ট দেখতে পেলাম তার গোটা শরীরটা একবার কেঁপে উঠল। আর কেঁপে ওঠার সাথে সাথেই মতিলাল কেমন ফ্যাল ফ্যাল করে একবার দুদিকে তাকালো, তারপর সোজা আমার দিকে তাকালো। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়েছিলাম। সেটা দেখে মতিলাল আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে প্রশ্ন করল, কি হলো ঠাকুরমশাই, আপনি আমার দিকে ওভাবে তাকিয়ে আছেন কেন? আমি তার কথার উত্তর সাথে সাথেই দিতে পারলাম না, একটু সময় নিয়ে বললাম, কিছু না মতিলাল, তোমার বোধহয় শরীরটা একটু খারাপ, মনে হলো এক্ষুনি মাথা ঘুরে পড়ে যাবে, তারপর সামলে নিলে। আমারও সেটাই মনে হলো ঠাকুরমশাই, আপনি বসুন, আমি দুপুরের খাওয়ার ব্যবস্থা করি। ব্যাপারটা কিন্তু আমি স্পষ্টভাবে দেখতে পেয়েছি। মতিলাল ঘরের ভিতর যাওয়ার জন্য এগিয়ে গিয়েও যখন ঘুরে আমার দিকে তাকিয়েছে, তখন তার দুটো চোখ বন্ধ। তাকে দেখে মনে হচ্ছিল যেন সে হঠাৎ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে পড়েছে। আর সেই ঘুমিয়ে পড়ার মধ্যে সে আমার দিকে তাকিয়ে ওই কথাটা বলেছে, আর মাত্র দুদিন। সেটা দেখেই আমার কেমন যেন অদ্ভুত মনে হয়েছে। সাধনায় এক ধরনের লক্ষণ উপলক্ষণ থাকে। মাঝে মাঝে এমন হয় যে কোনো একটা শক্তি আমাদের দিয়ে কিছু বলিয়ে নেয় কিংবা করিয়ে নেয়। যাকে দিয়ে বলিয়ে নেওয়া হচ্ছে সে নিজেও ব্যাপারটা বুঝতে পারে না, তার সামনে যে থাকে সে অনুভব করতে পারে না, পারলেও ব্যাপারটা ধরতে পারবে না। তার মনে হবে মনের ভুল কিংবা অন্য কোনোভাবে কথাটা বলে বসেছে। কিন্তু আমি এই সমস্ত ব্যাপারে অনেক কিছুই ততদিনে জানি, তাই আমি স্পষ্ট বুঝতে পেরেছি ঠিক এই সময় কোনো একটা শক্তির প্রভাবে কথাটা বলেছে মতিলাল। আমিও বুঝতে পেরেছিলাম এখানে কিছু একটা ঘটতে চলেছে। আর এখন মতিলালের মধ্যে দিয়ে সেই ব্যাপারটা শুনতে পেয়ে কেমন যেন নিশ্চিত হয়ে পড়লাম। মতিলাল ঘরের মধ্যে চলে গেল দুপুরের খাওয়ার ব্যবস্থা করতে, আর আমি বাইরে সেই বটগাছের দিকে তাকিয়ে রইলাম। বটগাছটাকে বেশ শুকনো বলে মনে হচ্ছে, কিন্তু আমি আগেই বলেছি আমার কেমন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। আমার মনে হচ্ছিল এমন কিছু একটা ঘটবে যেটার জন্য আমি তৈরি নই, যেটার জন্য আমি কখনোই তৈরি ছিলাম না।
দুপুরে খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে মতিলালের সাথে বিকেলের দিকে গ্রাম দেখতে গেলাম। গ্রামের জমিদার বাড়ি, গ্রামের মন্দির, একটা বড় মাঠ, সমস্ত কিছু আমায় ঘুরিয়ে দেখালো সে। এমনকি গ্রামের একদম শেষের দিকে একটা বড় ডোবার কাছে আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। আমার বেশ ইচ্ছে হচ্ছিল মতিলালকে আজ দুপুরের সেই অদ্ভুত ব্যাপারটার কথা বলি, কিন্তু তারপর মনে হলো তাকে বললে সে অকারণে চিন্তা করবে, তার চেয়ে বরং না বলাই থাক। সন্ধ্যের দিকে মতিলালের বাড়ির দাওয়ার কাছে বসে রয়েছি। মতিলাল আমার পাশে বসে গল্প করছে, দেখলেই বোঝা যাচ্ছে একটু পরেই বৃষ্টি শুরু হবে। আমরা ঘরের দাওয়ার উপরে উঠে বসলাম। মতিলাল বাইরের সেই বট গাছটার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, দুদিন ঠাকুরমশাই, দুদিনের মধ্যেই বট গাছটা মরে যাবে। কিন্তু ঠাকুরমশাই, যদি বট গাছটাকে বাঁচানো যেত তাহলে কত ভালো হতো, তাই না বলুন? আমি মুখ ফসকে বলে ফেললাম, তুমি একবার চেষ্টা করে দেখো না, আর তোমার মধ্যে তো কোনো একটা শক্তি রয়েছে, তুমি ওই বট গাছটাকে বাঁচাতে পারো কি না? জীবনে আমি অনেক ভুল করেছি, কিন্তু সেদিন যে একটা চরম ভুল আমি করে ফেলেছিলাম, সেই ভুলের মাশুল আমি জীবনে কোনো দিন দিতে পারিনি। সেদিন নেহাত খেয়াল বসে মতিলালকে ওই গাছটাকে বাঁচানোর কথা বলে বসে আমি যে কী অন্যায় করেছিলাম তা আমি নিজেও তখন বুঝতে পারিনি। কথাটা বলতে বলতে তারানাথের দুটো চোখ কেমন যেন হয়ে আসলো, যেন মনে হচ্ছিল বহুদিন আগের কথাটা ভাবতে ভাবতে সে ঠিক সেখানেই পৌঁছে গিয়েছে। আমি কিছু বলার আগেই কিশোরী বলে উঠল, কেন ঠাকুরমশাই, কি হয়েছিল বলুন তো? আর মতিলাল কি পেরেছিল সেই গাছটাকে বাঁচাতে? এসব তুমি কি বলছো কিশোরী, এমনটা আবার হয় নাকি? সত্যি কি এমনটা হয়েছিল ঠাকুরমশাই? ঠিক কি হয়েছিল তা আমি নিজেও বুঝতে পারিনি। পরের দুটো দিন একরকমভাবেই কেটে গেল। সকালে উঠে মতিলালের গরুর দুধ দিয়ে আসা, তারপর দুজন মিলে দুধ খাওয়া, দুপুরে তার হাতের রান্না খেয়ে গ্রামে ঘুরতে যাওয়া, সন্ধেবেলা দাওয়ায় বসে গল্প করা, তারপর রাতে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়া। তাছাড়া বাড়িতে ফেরার জন্য একটা মন ছিল, তাই আমি স্থির করলাম পরদিন সকালে উঠে এখান থেকে চলে যাব। মতিলাল সেই অদ্ভুত শক্তির প্রভাবে আমায় বলেছিল আর মাত্র দুদিন, আর আজ সেই দ্বিতীয় দিনে সে উপস্থিত হয়েছে। আর যদি কিছু না হয় তাহলে কাল সকালে আমার এখান থেকে চলে যেতে কোনো আপত্তি নেই। কিন্তু মনের মধ্যে কেমন যেন একটা খটকা রয়ে গেল। বারবার মনে হচ্ছিল আজ রাতেই কিছু একটা হবে, কিছু একটা হবে। আমি বিছানায় শুয়ে রাতের বেলা ঘুমিয়ে পড়েছি। অনেক রাতে একটা ধাক্কা অনুভব করে বুঝতে পারলাম মতিলাল আমায় ধাক্কা দিচ্ছে। আমি উঠে দাঁড়াতেই কিন্তু দেখতে পেলাম মতিলাল আমায় উঠতে দেখেই ঘরের মধ্যে কেমন যেন স্থির হয়ে দাঁড়িয়ে পড়েছে। ঘরের ভিতরে একটা হ্যারিকেন অল্প আলোয় জ্বলছিল। সেই অল্প আলোয় মতিলালের মুখের দিকে তাকাতেই আমার বুকের ভেতরটা কেমন কেঁপে উঠল। তার দুটো চোখ বন্ধ, নাকের ফুটো অস্বাভাবিক বড় হয়ে এসেছে, মুখটা অদ্ভুতভাবে হাঁ করা, আর সেইভাবে দাঁড়িয়ে মতিলাল মাটির দিকে তাকিয়ে বলে চলেছে একটা কথা, আমার নাম মতিলাল। আমি বিছানা ছেড়ে উঠে মতিলালের গায়ের উপর একটা হাত রাখতেই তার গোটা শরীরটা আরও একবার কেঁপে উঠল। সে কেমন যেন একটা ঘোর কাটিয়ে আমায় বলল, কি হয়েছে, কি হয়েছে ঠাকুরমশাই? আমি আর কোনো কিছু না লুকিয়ে বললাম, আমি তো ঘুমিয়েই ছিলাম, তুমি তো আমায় ডেকে তুললে, কি হয়েছে বলো তো? মতিলাল ফ্যাল ফ্যাল করে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর ঘরের চারপাশে ঘুরে দেখল, তারপর হঠাৎ যেন কিছু শুনতে পেয়েছে এমনভাবে বন্ধ দরজার বাইরের দিকে তাকালো, তারপর কান পাতল। আমি স্পষ্ট বুঝতে পারলাম সে যেন কিছু একটা শোনার চেষ্টা করছে। তারপরেই সে আমার দিকে তাকিয়ে বলল,
ঠাকুরমশাই, বট গাছটা মরে যাচ্ছে। আপনি আপনি বলেছিলেন না আমি চাইলে ওকে বাঁচিয়ে দিতে পারি। চলুন না, চলুন না ঠাকুরমশাই, একবার চেষ্টা করে দেখি, না হলে বেচারা গাছটা মরে যাবে। কথাটা বলেই আমার উত্তরের অপেক্ষা না করে মতিলাল দরজা খুলে ফেলল। আমি তাকিয়ে দেখতে পেলাম বাইরে প্রবল ঝড় বৃষ্টি হয়ে চলেছে, তাই একটু জোরের সাথেই বললাম, মতিলাল কি করছো, কি বাইরে দেখছো কেমন ঝড় বৃষ্টি হচ্ছে, এর মধ্যে তুমি ওই বটগাছের কাছে যাবে? মতিলাল আমার দিকে ঘুরে তাকালো। তার মুখে এখন আগের মতোই হাসি, কিন্তু তার চোখটা যেন আরো ছোট হয়ে এসেছে। আর না হয় এই অন্ধকারে তার চোখ আমি দেখতে পেলাম না। সে ধরা গলায় কেমন কাঁপা কাঁপা স্বরে বলল, সময় হয়ে এসেছে ঠাকুর মশাই, সময় যে হয়ে এসেছে, আপনি আসুন। আবার আমার উত্তরের অপেক্ষা না করে মতিলাল সেই ঝড় বৃষ্টির মধ্যেই বাড়ির বাইরে চলে গেল। আমি দেখতে পেলাম প্রবল বৃষ্টির মধ্যে সে হাঁটতে হাঁটতে বাইরের দিকে এগিয়ে চলেছে। আমি তার পিছু পিছু বেরিয়ে পড়লাম। বুঝতে পারছিলাম মতিলাল কোনো একটা ঘোরের মধ্যে রয়েছে, কিন্তু সে কি করতে চাইছে তা আমি বুঝতে পারছিলাম না। আমার মনের ভিতর থেকে কোনো একটা শক্তি আমায় বাধা দিচ্ছিল মতিলালকে আটকাতে, কিন্তু একটা প্রবল কৌতূহল আমায় তার পিছু পিছু এগিয়ে নিয়ে চলছিল। সেই বৃষ্টির মধ্যে নামতেই আমি ভিজে একসা হয়ে গেলাম, কিন্তু দেখতে পেলাম মতিলাল অদ্ভুতভাবে কোনো দিকে না তাকিয়ে এগিয়ে যাচ্ছে সেই বট গাছটা লক্ষ্য করে। এক সময় সে সেই বট গাছটার তলায় গিয়ে দাঁড়ালো। আমি তখন তার থেকে সামান্য দূরে দাঁড়িয়ে তাকে দেখে চলেছি। মতিলাল এগিয়ে গিয়ে বট গাছের গায়ের উপর একটা হাত রাখল, তারপর আবার মাটির দিকে তাকিয়ে সেই সেদিনের মতো অদ্ভুতভাবে বলল, আমার নাম মতিলাল। আর এই কথাটা বলার পরে যেটা হলো সেটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। মতিলাল চোখ বন্ধ করে গাছটার গায়ে দুটো হাত রেখে অদ্ভুত স্বরে কিছু মন্ত্রোচ্চারণ করতে লাগল, কিন্তু আমি স্পষ্ট বুঝতে পারলাম মতিলাল আর নিজের মধ্যে নেই। মতিলাল যে সব মন্ত্র উচ্চারণ করে চলেছে তা অতি গোপন আর অতি গুপ্ত মন্ত্র। এ মন্ত্র মতিলালের জানার কথা নয়। মতিলালও তন্ত্রমন্ত্র নিয়ে কখনোই কোনো উৎসাহ প্রকাশ করেনি। সাধনা মতিলালের জন্য নয়, কিন্তু সেই মতিলালের মুখে এমন বিশুদ্ধ সংস্কৃত গোপন মন্ত্রোচ্চারণ দেখে আমি অবাক হয়ে বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতেই তার দিকে তাকিয়ে রইলাম। তখন যদি আমি মতিলালকে থামিয়ে দিতাম তাহলে বোধহয় এমন বিপদ ঘটত না, কিন্তু একটা প্রবল শক্তি যেন আমায় মতিলালের কাছে যেতে বাধা দিচ্ছিল আমি স্পষ্ট বুঝতে পারছিলাম। আমাদের চারপাশে একটা শক্তি প্রবলভাবে সক্রিয় হয়ে পড়েছে, তবে সেটা কোনো অশুভ শক্তি নয়। তোমরা জানো শুভ কিংবা অশুভ শক্তির উপস্থিতি আমি অনুভব করতে পারি, কিন্তু সেই বৃষ্টির মধ্যে অন্ধকারে গাছতলা থেকে কয়েক হাত দূরে দাঁড়িয়ে আমি অনুভব করতে পেরেছিলাম আমাদের চারপাশে যে শক্তি সক্রিয় হয়েছে সেটা শুভ কোনো এক শক্তি। এদিকে ঝড় বৃষ্টির শব্দের মধ্যে মতিলালের অদ্ভুত স্বরে মন্ত্রোচ্চারণ হয়ে চলেছে। বেশ কিছুক্ষণ পরে দেখতে পেলাম মতিলাল তার মাথাটা অদ্ভুতভাবে গাছের গায়ে ঠেকালো, আর তারপরেই দেখতে পেলাম তার গোটা শরীরটা একবার কেঁপে উঠে গাছের তলায় লুটিয়ে পড়ল। মতিলালের শরীর লুটিয়ে পড়ার সাথে সাথেই আমি বুঝতে পারলাম আমার চারপাশে যে একটা বাধা তখন অনুভব করছিলাম সেটা হঠাৎ করেই যেন কেটে গেছে। আমি দৌড়ে মতিলালের কাছে গিয়ে তার শরীরের উপরে হাত রাখতেই চমকে উঠলাম। তার শরীরে আর প্রাণ নেই। ব্যাপারটা একবার তোমরা ভেবে দেখো, সেই অন্ধকার রাতে প্রবল ঝড় বৃষ্টির মধ্যে একা আমি বটগাছের তলায় বসে রয়েছি। আমার দু হাতে আঁকড়ে ধরা রয়েছে মতিলালের নিষ্প্রাণ শরীরটা। বৃষ্টির জল এসে আমাদের ভিজিয়ে দিয়ে যাচ্ছে। আমি বুঝতে পারলাম না আমার ঠিক কী করা উচিত। সাথে সাথেই সেদিন মতিলালকে সেই খেয়াল বসে কথাটা বলে বসার জন্য নিজের প্রতি প্রচণ্ড অনুতাপ হতে লাগল। আমি তাকে কেন যে বলে বসেছিলাম ওই গাছটাকে বাঁচানোর চেষ্টা করতে,
আর আজ কোনো অদ্ভুত উপায়, কোনো এক অদ্ভুত শক্তির দ্বারা মতিলাল যা করে বসেছে তা আমি নিজেও বিশ্বাস করতে পারছি না। আমার গোটা জীবনে আমি অনেক অদ্ভুত ঘটনা দেখেছি, কিন্তু আজ যেটা আমি চোখের সামনে দেখতে পেলাম তার কোনো তুলনা হয় না। মতিলালের মৃতদেহ আঁকড়ে কতক্ষণ বসেছিলাম মনে নেই। একসময় তাকে তুলে নিয়ে এসে ঘরের দাওয়ার উপর শুয়ে দিলাম। বেশ কিছুক্ষণ দাওয়ার উপর বসে থাকার পরে আমি একবার ঘরের ভিতরে গেলাম। তারপর ঘরের ভিতর থেকে বাইরে এসে দাওয়ার দিকে তাকাতেই দেখি কোথায়, মতিলালের মৃতদেহ কোথাও নেই। সেদিন গোটা রাত আমি মতিলালের মৃতদেহ বাড়ির চারপাশে গাছতলায় সব জায়গায় খুঁজেছিলাম, কিন্তু কোথাও পাইনি। শেষে যখন ভোরের আলো ফুটে উঠল তখন আরও একবার ভালো করে খুঁজে নিয়ে তারপর মতিলালের ঘরের দরজাটা বন্ধ করে তার গরুটার মাথায় একবার হাত বুলিয়ে গরুটার গলার দড়ি খুলে দিয়ে আমি সেখান থেকে স্টেশনে ফিরে এসেছিলাম। সেদিন রাতে আমার চোখের সামনে কি ঘটেছিল তা আমি সত্যিই বুঝতে পারিনি। তবে আমার মনে হয়েছিল মতিলাল কোনো একটা অদৃশ্য ক্ষমতার দ্বারা তার নিজের জীবন দিয়ে গেছিল সেই বটগাছটাকে। আমার একটা ইচ্ছে ছিল আর কিছুদিন সেই গ্রামে থেকে বটগাছটাকে দেখার। যদি মতিলালের মৃতদেহটা ওভাবে চোখের সামনে হারিয়ে না যেত তাহলে হয়তো আমি আরও দুটো দিন অপেক্ষা করে সেই বটগাছটাকে দেখে আসতাম। কিন্তু এই ঘটনার পর আর সেখানে অপেক্ষা করা যায় না। সেদিন দুপুর পর্যন্ত স্টেশনে বোবার মতো বসে রইলাম। তারপর ট্রেন আসতেই ট্রেনে উঠে পড়েছিলাম। আমার মনে আছে বাড়িতে আসা পর্যন্ত আমি একটা কথা বলিনি কারোর সাথে। আমার জীবনের অদ্ভুত অভিজ্ঞতার মধ্যে এমন একটা অভিজ্ঞতা আমার হয়েছিল যার কোনো কারণ কোনো ব্যাখ্যা আমি কখনোই খুঁজে পাইনি। এমনকি এর পরেও আর কাউকে আমি সেই ঘটনার কথা বলতে চাইনি। তোমরাই আজ প্রথম শুনলে। আমার কানে এখনো বাজে মতিলালের সেই কথা। আমার নাম মতিলাল। শুনছিলেন লেখক সুকান্ত দাসের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন মতিলালের বটগাছ। সম্পাদনা, ডিরেকশন এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে দেবলীনা। পরিচালনা ও বিশেষ সহযোগিতায় প্রায়ন গোস্বামী। শব্দ পরিকল্পনা, মিশ্রণ এবং আবহ সৃষ্টিতে 62 FPS স্টুডিও। পোস্টার ডিজাইনে কভারম্যান অভিব্রত। কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান। এরকম গল্প যদি আরও শুনতে চান তাহলে প্লিজ আমাদের কমেন্টের মাধ্যমে জানান। দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য শুভরাত্রি। ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।